বহরমপুর গান্ধী মূর্তির পাশ থেকে জলাভূমি রক্ষার আন্দোলনকারীদের নির্মমভাবে আটক করলো প্রশাসন। এদিন জলাভূমি রক্ষার আন্দোলনে সামিল হয়েছিলেন শহরের প্রবীণ বিদ্যজন থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিন্দা শহর জুড়ে প্রশাসনের এই আচরণের বিরুদ্ধে। বহরমপুরে জলাভূমি রক্ষার দাবিতে আন্দোলনকারী বহরমপুরের নাগরিক সমাজের পুরোধা ব্যক্তিদের আটক করল পুলিশ। বহরমপুরে গান্ধী মূর্তির পাশে ও জেলা শাসকের অফিসের সামনে এদিন সকাল 11টা থেকেই জলাভূমি রক্ষার দাবিতে অবস্থান ও অনশন শুরু হয়। কর্মসূচি শুরুতেই পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মাইক ছাড়াই শুরু হয় কর্মসূচি। আমরা কোভিডের সমস্ত কিছুকে মান্যতা দিচ্ছি, সেই জন্য রাত্রিটুকু বন্ধ থাকবে, আবার আগামীকাল সকাল 8টায় শুরু হবে। আমি আমার সাথীদের শুভেচ্ছা জানাই এবং তাদের যে লড়াকু মানসিকতা, এই যে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা, সেইটাকে উন্নীশ জানিয়ে এই অনশন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করি। এরপর পৌনে একটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবস্থান মঞ্চে হাজির হন সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়। তিনি আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন করেন, কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলনে অনড় থাকে। এরপরই জোরপূর্বক আন্দোলনকারীদের আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জিয়াগঞ্জ আরডিকে কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী, প্রবীণ শিক্ষিকা ও জলাভূমি রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুক্লা মণ্ডল, জলাভূমি রক্ষা কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক চুয়াপুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা শিল্পী সেন, প্রবীণ শিক্ষক সমাজকর্মী নির্মল সরকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার সম্পাদক সজল বিশ্বাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি তপন সামন্ত, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অভিজিৎ সরকার, সীমা সরকার সহ অন্যান্যরা। এই প্রশাসন দেখুন সবাই, এই প্রশাসন জলাভূমি রক্ষার কমিটির বিরুদ্ধে গিয়ে পুরোটা রাজ্যকে সাপোর্ট করতে চাই। জলাভূমি ভাড়া চাই, পরিবেশ ধ্বংস কিছু বলার নেই। প্রশাসন দালাল, প্রশাসন হচ্ছে জমি মাফিয়াদের দালাল। সদর মহকুমা শাসকের বক্তব্য, জলাভূমি রক্ষা কমিটি এখানে অবস্থান করার চেষ্টা করছিল যদিও কোনো রকম প্রশাসনের অনুমতি ছিল না। যেহেতু আমরা অ্যাকশন নিয়েছি, সুতরাং এটা প্রয়োজন থাকতে পারে না, যুক্তিও থাকতে পারে না। তা এটা আমরা অনুরোধ করেছিলাম, আমাদের মাইকে অ্যানাউন্স করেছিলাম, আপনারা সরে যান, ওনারা রিকোয়েস্ট রাখেননি, তারপর ওনাদের একটু হাতে ধরে তুলে নিতে হয়েছে, কাউকে বল প্রয়োগ করা হয়নি, কোনো রকম অশান্তি ঘটেনি। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। শাসক যে দলেরই হোক, ভয়ানক, তার চোখ সব দিকে থাকে, কে তার সমর্থক কে তার বিরোধী সে হিসেব রাখে। রাজা আসে যায়, রাজা বদলায়, লাল জামা গায়, নীল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না, গোটা পৃথিবীকে গিলে খেতে চায়। সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাব নিয়ে তার লড়াই চলছে, চলবে। আটক 26 জন আন্দোলনকারীদের এদিন বিকেলে পুলিশ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করায়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।